আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, গ্রিন রুফ গার্ডেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আলোচনা করব অর্গানিক বা জৈব এনপিকে প্লাস সার কীভাবে আমরা বাড়ির ব্যবহার্য জিনিসটাকে তৈরি করতে পারি। তো এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব এনপিকে প্লাস কী, এনপিকে প্লাসের উৎস হিসাবে কী ব্যবহার করা হয়েছে, উৎসগুলো কীভাবে ব্যবহার উপযোগী করা হয়েছে, কোন ধরনের গাছে কী ধরনের মিশ্রণ দিতে হবে, কী আকৃতির টবে কী পরিমাণ প্রয়োগ করতে হবে, কীভাবে ও কতদিন পরপর এই এনপিকে প্লাস সার প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, এনপিকে আসলে কী, এনপিকেতে আসলে কী হয়, এন ফর নাইট্রোজেন, পি ফর ফসফেট, কে ফর পটাশ। তো আমাদের এই অর্গানিক এনপিকে প্লাস সারে আমরা এই নাইট্রোজেন, ফসফেট, পটাশ ছাড়াও ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, ভিটামিন ডি, লোহা বা লৌহ, দস্তা বা জিঙ্ক এবং অন্যান্য কিছু মিনারেলস পাব। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক অর্গানিক এনপিকে তৈরির জন্য আমরা কী ধরনের উপাদানগুলো ব্যবহার করব, যেগুলো সহজে আমাদের বাড়িতে রয়েছে। বন্ধুরা দেখুন, এটি হচ্ছে কলা। আমরা ছোট বড় প্রায় সবাই কলা পছন্দ করি এবং আমাদের প্রত্যেকের বাড়িতে কলা খাওয়া হয়। তো কলা খাওয়ার পর আমরা কলার খোসাটিকে ফেলে দেই। আমরা যদি কলার খোসাটিকে ফেলে না দিয়ে রোদে শুকিয়ে নেই, তাহলে এটি দিয়ে আমরা জৈব যে এনপিকে প্লাস সার আছে সেটির একটি উপাদান হিসাবে ব্যবহার করতে পারবো। এটিকে রোদে শুকানোর পর যখন গুঁড়া করে নেওয়া হবে, তখন এই যে এমন কালো বর্ণের এরকম ধারণ করবে এবং এটিকে আমরা উৎস হিসাবে ব্যবহার করব। এবং আমরা দেখি কলার খোসা কী রয়েছে। কলার খোসা রয়েছে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, তারপরে ম্যাঙ্গানিজ এবং ভিটামিন ডি, যা গাছের জন্য খুবই প্রয়োজন। বন্ধুরা দেখুন, এটি হচ্ছে পেঁয়াজ। তো পেঁয়াজ আমরা সবজি হিসেবে বা মশলা হিসেবে ব্যবহার করে থাকি এবং এর যে খোসাটি আছে ব্যবহারের সময় আমরা এটিকে ফেলে দেই। তো এই খোসাটিকে ফেলে না দিয়ে আমরা যদি এটিকে কড়া রোদে শুকিয়ে নিই দুই থেকে তিন দিন এবং এটিকে যদি আমরা গুঁড়া করে নিই, তাহলে অনেকটাই যে এরকম হয়ে যাবে এবং এটিকে এনপিকে প্লাসের একটি চমৎকার উৎস হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, পেঁয়াজের খোসা আমরা পাবো ফসফেট, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, লোহা বা লোহা এবং দস্তা বা জিঙ্ক। বন্ধুরা, এটি হচ্ছে ডিম। এটিকে আমরা নাস্তায় বা বিভিন্ন সুস্বাদু খাবার তৈরিতে ব্যবহার করে থাকি এবং এর যে খোসাটি আছে এটিকে আমরা ফেলে দিই। তো খোসাটিকে ফেলে না দিয়ে এটিকে আমরা খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব, কারণ এর ভিতরে যে আঠালো পদার্থটি থাকে এটি থেকে বিভিন্ন ক্ষতিকর অণুজীব সৃষ্টি হতে পারে, যা গাছের জন্য ক্ষতিকর। এজন্য আমরা এটিকে ভালোভাবে ধুয়ে নিয়ে 3 থেকে 4 দিন কড়া রোদে শুকিয়ে তারপরে এটিকে আমরা গুঁড়া করে নেব। এবং গুঁড়া করার সময় একটি জিনিস খেয়াল রাখতে হবে, এটিকে যত ভালোভাবে এবং মিহিভাবে আমরা গুঁড়া করব, গাছ তত বেশি এটি থেকে পুষ্টি উপাদান গ্রহণ করতে পারবে। সুতরাং আমরা এটিকে যখন গুঁড়া করব খুব মিহিভাবে গুঁড়া করে নেব। বন্ধুরা, ডিমের খোসায় রয়েছে নাইট্রোজেন, ফসফেট এবং ক্যালসিয়াম। বন্ধুরা, আমরা সকলেই কম বেশি চা খেয়ে থাকি। তো এখানে বাড়িতে দেখুন চা পাতা রয়েছে। যদি দুধ চিনি দিয়ে চা বানানো হয়ে থাকে, তাহলে সেই চা পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে তারপরে রোদে শুকিয়ে নিতে হবে। আর যদি চা দুধ চিনি দিয়ে না বানানো হয়, তাহলে শুধুমাত্র শুকিয়ে নিলে হয়ে যাবে এবং এগুলোকে আমরা এনপিকের একটি উৎকৃষ্ট উপাদান হিসেবে ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, চা পাতায় থাকে নাইট্রোজেন এবং পটাশিয়াম। এটিতে প্রচুর পরিমাণ নাইট্রোজেন রয়েছে, সুতরাং নাইট্রোজেনের একটি ভালো উৎস হিসেবে আমরা এই চা পাতাকে ব্যবহার করব। তো বন্ধুরা, এতক্ষণ আমরা দেখলাম যে অর্গানিক এনপিকে প্লাস তৈরি করার জন্য আমরা কী ধরনের উৎস ব্যবহার করব এবং এগুলোকে কীভাবে ব্যবহার উপযোগী করব, সেই বিষয়গুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম। তো বন্ধুরা, এই উপকরণগুলোকে বিভিন্ন গাছে কিন্তু বিভিন্ন ধরনের মিশ্রণ তৈরি করে প্রয়োগ করতে হয়, সেই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। তো এখন আমরা আলোচনা করব এই অর্গানিক সার কতটুকু কীভাবে এবং কতদিন পর পর ব্যবহার করতে হয় সেই বিষয়ে। এখানে দেখুন এই যে কয়েকটি গাছের চারা রাখা আছে, এগুলো খুবই ছোট চারা গাছ বা পাতাযুক্ত গাছ এবং এগুলোতে নাইট্রোজেন সমৃদ্ধ সার বেশি ব্যবহার করতে হবে। তো এজন্য আমরা এখন যে মিশ্রণটি তৈরি করব সেটিতে আমরা নাইট্রোজেনের পরিমাণ বেশি রাখব। এখানে দেখুন এই যে এখানে চা পাতা রয়েছে, এই 10 ইঞ্চি টবের জন্য আমি চা পাতা নেব 5 গ্রাম বা 1 চা চামচ। আপনারা জানেন 1 চা চামচে 5 গ্রাম উঠানো যায়। এবং এখানে যে ডিমের খোসাতেও প্রচুর পরিমাণ নাইট্রোজেন রয়েছে এবং সেক্ষেত্রে আমি এই ডিমের খোসাও নেব 5 গ্রাম নেব।
আর বাকি যে উপাদানগুলো রয়েছে, এখানে পেঁয়াজের খোসা রয়েছে, এই যে পেঁয়াজের খোসা, এটাতে পটাশ এবং ফসফেট রয়েছে বেশি, এবং এর জন্য আমি যেহেতু গাছে এখন এগুলোর প্রয়োজন কম, সেক্ষেত্রে আমি 3 গ্রাম নিয়েছি। এবং এখানে রয়েছে কলার খোসা চূর্ণ, এটা থেকেও আমি 3 গ্রাম নিলাম, কারণ এটাতে ফসফেট এবং পটাশের পরিমাণ বেশি। সুতরাং এই উপকরণগুলো নিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এবং মিশিয়ে নেওয়ার পর আমরা এগুলোকে গাছে প্রয়োগ করব। এখানে দেখুন, এই যে 10 ইঞ্চি টবটি, এটির টবের পাশ দিয়ে মাটি আমি আগেই খুঁচিয়ে উঠিয়ে নিয়েছি, যাতে আমার এই এনপিকে সারটি আমি সুন্দরভাবে মাটিতে প্রয়োগ করতে পারি। একটা জিনিস মনে রাখতে হবে বন্ধুরা, এই মিশ্রণটি যত মিহি করে বানানো হবে এবং মাটির সাথে যত ভালোভাবে মিশিয়ে দেওয়া হবে, তত এর কার্যকারিতা বেশি হবে। সুতরাং আমরা এটি যখন মিহি করব উপকরণগুলো, তখন আমরা ভালোভাবে মিহি করব, এবং এভাবে গাছে দেওয়ার সময় মাটি খুঁচিয়ে উঠিয়ে নিয়ে সেই মাটিতে আমরা এটিকে ছিটিয়ে দিয়ে আবার ভালোভাবে এটিকে মিশিয়ে তারপরে মাটি দিয়ে ঢেকে দেব। এতে করে এই উপকরণগুলো মাটির সাথে মিশে যাবে, এবং যেই পুষ্টি উপাদানগুলো রয়েছে এই সারের মধ্যে, সেগুলো মাটির সাথে মিশবে এবং গাছ এগুলো সেখান থেকে গ্রহণ করে নেবে। যেখানে দেখুন, আমি কুচিয়ে এগুলোকে মাটির সাথে মিশিয়ে আবার এই যে সমান করে দিলাম, আপনারা এভাবে প্রয়োগ করবেন। আর এই যে এখানে দেখুন, এটি একটি গ্রোয়িং চারা, এটাতেও সেই নাইট্রোজেন সমৃদ্ধ সার বেশি প্রয়োজন হবে। অর্থাৎ আমি এখন যেভাবে মিশ্রণটি তৈরি করেছি, সেভাবে টবের আকৃতি বুঝে আপনারা পরিমাণ কম বেশি করে এটি বানিয়ে নেবেন, এবং গাছের মাটি খুঁচিয়ে সে মাটিতে সুন্দরভাবে এটিকে প্রয়োগ করবেন। এবং যে সমস্ত গাছ পাতাযুক্ত গাছ যেগুলো রয়েছে, সেগুলোতেও আমরা, যেমন এই যে দেখুন, এই যে পুদিনা গাছ, এগুলোতেও আমরা একইভাবে মিশ্রণটি ব্যবহার করব। অর্থাৎ নাইট্রোজেন সমৃদ্ধ উপকরণগুলোকে আমরা বেশি ব্যবহার করব। বন্ধুরা, এখানে দেখুন, এটি একটি ডালিম গাছ, এবং এই গাছের মধ্যে ফুল চলে এসেছে, অর্থাৎ এটি মোটামুটি ম্যাচিওর হয়ে গিয়েছে। তো এই গাছের ফুল এবং ফল এগুলোর ভালোভাবে পরিপক্কতার জন্য এবং বৃদ্ধির জন্য, বা গাছের শিকড় বাকর ভালোভাবে পুষ্টি পাওয়ার জন্য আমরা যে উপকরণটি ব্যবহার করব, সেটিতে ফসফেট এবং পটাশের পরিমাণটা বেশি রাখব। তো সেক্ষেত্রে আমি এখন যে মিশ্রণটি তৈরি করব, সেখানে আমি নাইট্রোজেন সমৃদ্ধ উপাদানগুলোকে কম ব্যবহার করছি। এখানে দেখুন, এই যে চা পাতা, আমি চা পাতা নিচ্ছি 3 গ্রাম বা হাফ চা চামচ, এবং এই যে ডিমের খোসা গুঁড়া করেছি যেগুলো, সেগুলো সেখান থেকে আমি এই যে 3 গ্রাম নিচ্ছি, 3 গ্রাম নিলাম। এবং বাকি যে দুটো উপাদান আছে, পেঁয়াজের খোসা এবং কলার খোসা, এগুলোতে ফসফেট এবং পটাশের পরিমাণ বেশি বিধায় আমি এগুলো পরিমাণে বেশি নিব। এখানে যে দেখুন, 1 চা চামচ বা 5 গ্রাম আমি নিয়েছি, এবং কলার খোসা এখান থেকে আমি এই যে 5 গ্রাম নিচ্ছি। তো এই মিশ্রণটি আমরা এখন, তো এই মিশ্রণটি খুব ভালোভাবে তৈরি করতে হবে আগের মতোই, এবং সেই আগের মতোই। এখানে দেখুন, এই যে 10 ইঞ্চি মাপের একটি টব রয়েছে, এখানে আমি যে মাটি আগেই উঠিয়ে রেখেছি টবের পাশ থেকে, তো এখানে আমি এখন এই সারটিকে দিয়ে দেব। সুন্দর করে আমি এখানে এটি দিয়ে দিয়ে চারপাশে ছড়িয়ে দেব। আমি এই যে খেয়াল করে দেখুন, আমি কিন্তু চারপাশ দিয়ে একদম টবের কিনারে রেখে সেটি দিয়ে দিচ্ছি, এবং এই এখানে এখানেও আমি সে আগের মতো এটিকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছি। দেখুন, এই যে দেখুন, এখানে মাটির সাথে মিশিয়ে দিয়ে তারপরে আবার সেই উপরে যে মাটিগুলো উঠিয়েছে এগুলো দিয়ে আমি চমৎকারভাবে ঢেকে দিচ্ছি। তো এভাবে আমরা যে সমস্ত গাছে ফুল এবং ফল এসছে, সেই সমস্ত গাছে আমরা এভাবেই এটিকে ব্যবহার করব। বন্ধুরা দেখুন, এটি হচ্ছে সফেদা গাছ, এখানে সফেদা ধরে আছে। তো এই গাছের যে সফেদা ধরে আছে, আর পরিপক্কতার জন্য এবং ভালো ফলনের জন্য আমরা এটাতে পটাশ এবং ফসফেট সমৃদ্ধ উপাদানগুলো বেশি ব্যবহার করব। আর ফসফেট এবং পটাশ অবশ্য গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বেশি ভালো রাখে। তো এখানে যে মিশ্রণটি আমরা তৈরি করছি, দেখুন, এখানে আমরা নাইট্রোজেন সমৃদ্ধ উপাদান ব্যবহার করব না, তাই চা ব্যবহার করলাম না। এখানে এই যে ডিমের খোসা নিলাম 5 গ্রাম, যেহেতু এটা ডিমের খোসায় কিছুটা নাইট্রোজেন রয়েছে, এটি যথেষ্ট হয়ে যাবে। এরপরে রয়েছে এই যে পেঁয়াজের খোসা, এখানে আমরা 5 গ্রাম নেব, যে 5 গ্রাম নিলাম। এবং এখানে এই যে কলার খোসা, এখান থেকেও আমি নিলাম। তো সবগুলি উপাদানই বন্ধুরা খেয়াল করে হয়তো দেখেছেন, 5 গ্রামের চেয়ে একটু বেশি নিয়েছি আমি, যেহেতু টপটি 15 ইঞ্চি, তাই একটু বেশি উপাদান নিয়েছি। এবং এখানে চা পাতা দিইনি, কারণ চা পাতাতে নাইট্রোজেন বেশি। তো এটিও আমরা এখন এইভাবে মাটিতে মিশিয়ে দেবো, অন্য গাছে যেভাবে দিয়েছি। তো এইভাবেই আমরা আমাদের এই গাছে সারটি ব্যবহার করব।
আর বন্ধুরা, গাছের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণের জন্য 10 থেকে 15 দিন পর পর গাছ বুঝে এবং গাছের চাহিদা বুঝে এই মিশ্রণটি তৈরি করে আমরা গাছে প্রয়োগ করব, এবং এতে করে আমাদের গাছ অনেক ভালো থাকবে। তো বন্ধুরা, আশা করছি এভাবে আপনারা এনপিকে প্লাস সার তৈরি করে গাছে ব্যবহার করতে পারবেন। এবং বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। কিছু জানতে বা জানাতে চাইলে কমেন্টসে লিখবেন। আর যারা আমার এই চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।